بسم الله الرحمن السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে কাছে ও দূরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি ইকরা বাংলার এখনকার আয়োজন ইসলামিক কিউএনএ উইথ ইকরা শুধু দর্শক আপনারা জানেন ইসলামিক কিউএনএ উইথ ইকরা এই প্রোগ্রামটি মূলত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন উত্তরমূলক আলোচনা ধর্মী অনুষ্ঠান সুতরাং আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা আপনাদের বিভিন্ন জীবন ঘনিষ্ঠ প্রশ্ন টিভির স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে কল করে আমাদের সামনে উপস্থাপন করতে পারেন আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামে আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন গ্রেট ব্রিটেনের প্রখ্যাত আলেমে দিন ইকরা বাংলা ও ইকরা উর্দুর জনপ্রিয় আলোচক গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব দামাত বারাকাতুহুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হযরত কেমন আছেন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমরা ইনশাআল্লাহ আমাদের মুহতারাম অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের সমাধানও জানবো আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের মুহতারাম অতিথির কাছে জি হযরত জাযাকাল্লাহু তাআলা খাইরান হযরত মাওলানা মাসুম আহমদ সাহেব হাফিজাকাল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় এবং জাযায়ে খায়ের দান করুন আপনার উপস্থিতিতে মাশাআল্লাহ আমাদের মনে একটা যৌবনের চেতনা অনুভব করি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া বরং কাজ আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আর আমাদের মতো যারা আছি আমরা তো আস্তে আস্তে রিটায়ারমেন্টের দিকে অগ্রসর হচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আরও ইলমি আমলি বরকত দান করুন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين إمام المرسلين نبينا وسيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده ওকামা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে আমিও ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি এবং যেহেতু এটা একটা জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক প্রোগ্রাম আপনাদের জন্য নির্ধারণ করা হয়েছে তো নিজের উপকারের জন্য অন্যদেরকে উপকৃত করার সুযোগ সৃষ্টি করার জন্য আপনারা সবাই সুন্দর জীবন ঘনিষ্ঠ ভালো এবং গ্রাউন্ড রিয়ালিটির সাথে সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আপনারা অবশ্যই উপস্থিত হবেন এর দ্বারা প্রাণবন্ত হয়ে ওঠে প্রোগ্রাম আর এর উপকারিতা আলহামদুলিল্লাহ আরও বেশি হয় ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব শুরুতে কিছু কথা বলার প্রয়াস পেয়ে থাকি আর সাধারণত আমার ব্যাপারটা এরকম যে এখানে আসার পরই যে বিষয়ে আল্লাহ তাআলা জেহনের মধ্যে মনের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দেন সেই বিষয়টি নিয়ে আলোচনার প্রয়াস পেয়ে থাকি আজকে ইসলামের সোশিয়াল লাইফ বা সামাজিক জীবনের মূল বুনিয়াদ কি আমাদের আসাতজায় কারামগণ হাদিস পড়ানোর সময় যে হাদিসখানা বিশেষভাবে উল্লেখ করেছেন আর আমাদের সামনে ইসলামের হাকিকত তুলে ধরেছেন যে ইসলাম শুধুমাত্র কেবল আমাদের কিছু ইবাদতের নাম নয় আমাদের সবচেয়ে বড় দুর্বলতা এবং ভাগ্যের পরিহাস আফসোসের বিষয়ে যদি বলা যায় মুসলিম বিশ্বের সেটা হলো যে ইসলাম সম্পর্কে আমাদের চিন্তা চেতনা খুবই সীমাবদ্ধ এবং দিনের পুরো দিনের বিস্তৃতি ব্যাপৃতি এবং জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামের মধ্যে যে নিহিত আছে এই চেতনা থেকে মুসলমানেরা অনেক দূরে
আমরা কিছু দোয়া মোনাজাত ইবাদত বন্দেগীকেই মনে করি ধর্মকর্ম, কিন্তু আমার ব্যক্তিজীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার লেনদেন, এগ্রিমেন্টস, চুক্তি, ব্যবসা বাণিজ্য, দেশীয় ব্যবসা, ইন্টারন্যাশনাল ব্যবসা, এরপরে জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, কূটনীতি, ডিপ্লোমেসি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, পৌরনীতি, এইগুলো থেকে আরম্ভ করে জীবনের এমন কোনো দিক নেই যে সম্পর্কে ইসলাম আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দেয়নি। অর্থনীতি, তো আমরা ইসলামকে খুব সীমাবদ্ধ করে ফেলেছি, তো পরিপূর্ণ ইসলামের মধ্যে আমরা ঢুকতে চাই না, অনুপ্রবেশ করতে চাই না। যেখানেই যাবেন, আমাকে এক জায়গায় খুব পরিচিতি দেওয়া হয়েছিল, আমি নতুন পড়াশোনা করার পর আমি যখন গিয়েছি গ্রামের একটা মসজিদে, তো দারুল উলুম করাচিতে 9 বছর অবস্থানের পর আমার যাওয়া হয়েছে, তো ইমাম সাহেব চিনে ফেলেছেন আমাকে, আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম, আমি চিন্তা আমরা জানতাম না, আপনি যে বাইরে গেছেন এটাও জানি আমরা বললেন। তো মাগরিবের নামাজের পর খুব আমার পরিচয় দিলেন যে তিনি ইসলামী বিশ্বের সবচেয়ে বড় ইসলামী অর্থনীতিবিদ, ইসলামী অর্থনীতির মাস্টার মাইন্ড যে মহান ব্যক্তিত্ব মুফতি তাকি উসমানী সাহেব শেখুল ইসলাম, ওনার খেদমতে ছিলেন, ইসলামী ব্যাংকিং অর্থনীতি এই জানেন সেই জানেন, অনেক কিছু পরিচয়, অনেক বাড়ি, অনেক কিছু বললেন। তো এগুলো বলার পর মাগরিবের নামাজের পর সব মানুষ গরিব গ্রাম বাড়িতে গেছে, সবাই লবণ তেল এই সবগুলো নিয়ে এসে ভিড় জমাইছি এখানে, যে আমি যাতে এই লবণ পড়ে ফু দেই, তেল পড়ে যাতে ফু দেই, আর সবাই মাথার টুপি খুলছে, খোলার পর সবাই, আমি মনে মনে ভাবলাম ইমাম সাহেব আমার পরিচয় দিলেন কি, আর সেবা কোনটা তারা নিচ্ছে আমার কাছ থেকে, কোন খেদমতটা তারা গ্রহণ করছে। তো মানে ইসলাম এবং ধর্ম সম্পর্কে আমাদের ধারণার মধ্যে খুব সীমাবদ্ধতা, এগুলো নাজাইজ নয়। যেগুলো করেছেন বা উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, কোনো আল্লাহর ওয়ালি কেউ গেলে তার কাছ থেকে দোয়া দরুদ করানো, এগুলো ঠিক আছে, সম্পূর্ণ ঠিক আছে, এটাও কম বড় ব্যাপার নয়, মানুষ দোয়ার জন্য অন্তত দ্বারস্থ হয়, স্মরণাপন্ন হয়। কিন্তু পুরো দিনে ইসলাম সম্পর্কে যে ধারণাটা, সে ব্যাপারে যে আমাদের দুর্বলতা কতটুকু, যে মাদ্রাসায় পড়াশোনার পর যখন দরগা মাদ্রাসায় গেলাম, তো ইমাম সাহেব হুজুর রহমতুল্লাহ আলী দরগার ইমাম সাহেব মাদ্রাসার মুহতামিম, তো উনি আমাকে দারুল ইফতার দায়িত্ব দিলেন হজরত। তো আমি, কেউ আসলো মাসালা জিজ্ঞাসা করার জন্য, তো আমি বলতাম কোন বিষয়ের উপর মাসালা, তো আমার এক উস্তাদ মাওলানা আব্দুল হান্নান সাহেব রহমতুল্লাহ আলী মুহতামিম ছিলেন, তো উনি পরে বললেন তুমি আর কি এটা বুঝো না যে মাসলা ওইটা আর কিছু কি হবে, তালাক ছাড়া তো আর কিছু জিজ্ঞাসা করার বিষয়ই নেই আমাদের সমাজে, তালাক যখন ঘটে যায় তখনই মানুষ আসে আলিমের দ্বারস্থ হয়, তো কেউ এটা আসে না কোনো আলিমের কাছে যে আমার মধ্যে অহংকার আছে, এই অহংকার দূর করার জন্য হুজুর আমি কি করতে পারি, এর জন্য কি চিকিৎসা হতে পারে, আমার সামাজিক জীবন আমি কিভাবে অতিবাহিত করব, আমার পারিবারিক জীবন কিভাবে আমি অতিবাহিত করব, স্ত্রীর সঙ্গে আমার ব্যবহার কেমন হবে, প্রতিবেশীর হক কি, প্রতিবেশীর অনেক রাইটস এবং হক আমি দিচ্ছি না, আত্মীয় স্বজনের অনেক অধিকার রয়েছে, রাইটস রয়েছে, হকুক রয়েছে, সেগুলো আমি আদায় করছি না, হকুকুল ইবাদ এবং হকুকুল্লাহ, এই দুই চ্যাপ্টারের নাম ইসলাম, আল্লাহর হক, যে কোনো কাজ, যে কোনো আমল, যে কোনো কিছুই আপনি উদাহরণস্বরূপ নিয়ে আসেন সামনে, এটা হয়তো হকুকুল্লাহর অন্তর্ভুক্ত হবে, না হয় হকুকুল ইবাদের অন্তর্ভুক্ত হবে, আল্লাহর হক না হয় সৃষ্টির হক, মখলুকের হক, আল্লাহর বান্দাবান্দিদের হক বা অন্য কোনো সৃষ্টির হক হবে সেটা, তো হকুকুল্লাহ এবং হকুকুল ইবাদ এগুলোর অন্তর্ভুক্ত হবে। নামাজ পড়ছেন, এটা হকুকুল্লাহ, আল্লাহর হক, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তার হক আদায় করতে হবে, এটা হকুকুল ইবাদের অন্তর্ভুক্ত, প্রতিবেশীর হক, নেইবারের হক। তো এইভাবে আমরা ইসলামের পুরো শিক্ষাকে আমরা পরিপূর্ণরূপে গ্রহণ করার ব্যাপারে আমরা যত্নবান নই, বিধায় শুধু ইবাদত বন্দেগীকে এবং দোয়া মুনাজাতকে মানুষ মনে করে ইসলাম এর মধ্যেই মনে হয় সীমাবদ্ধ। কেউ ব্যবসা বাণিজ্য করছে, তো ব্যবসার মধ্যে হালাল হারামের তফাত কম মানুষ জিজ্ঞাসা করে থাকেন, ইল্লা মাশাআল্লাহ অনেকেই করেন, কিন্তু আরও কিছু জায়গায় যেখানে উলামায়ে কেরাম মাশাআল্লাহ অনুভূতি সৃষ্টিতে সক্ষম হয়েছেন, সেখানে দেখা যায় যে প্রচুর সংখ্যক মানুষ প্রত্যেক বিষয়ের উপর এসে মাসআলা মাসাইল জিজ্ঞাসা করছে। তো আমাদের ইসলামের 5টা বিভাগ উলামায়ে কেরাম উল্লেখ করেছেন বিশেষভাবে, এর মধ্যে একটা হলো ইমানিয়াত এবং আকায়েদ, বোধ বিশ্বাস, বিলিভস। তো ইমান এবং আকিদা, আকিদা বিশ্বাসের বিরাট বড় একটা চ্যাপ্টার, এক আল্লাহকে মানতে হবে, নবী রসুলগণের উপর ইমান আনতে হবে, আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বিশ্বাস করতে হবে, এরপরে সকল আসমানি কিতাব, সকল ফেরেশতাগণের উপর ইমান,
তো ইমান আকিদা সংক্রান্ত বুদ্ধ বিশ্বাস সংক্রান্ত অনেকগুলো ব্যাপার রয়েছে। তো এটা হলো আকিদা বিশ্বাস, এটা হলো একটা চ্যাপ্টার। আর এরপরেই হলো ইবাদাত, বিশাল বড় একটা চ্যাপ্টার এবং অধ্যায় ইসলাম রেখেছে ইবাদতের। এরপর মুআমালাত, মুআমালাত বলা হয় যত ধরনের এগ্রিমেন্ট হতে পারে, চুক্তি হতে পারে দুজনের মধ্যে, এটা ব্যবসায়ের চুক্তি হোক, ঋণের চুক্তি হোক, তো সব ধরনের মুআমালাত, এগ্রিমেন্টস, চুক্তি সবগুলো এর মধ্যে সামিল। একটা ন্যাশনাল ব্যবসা বাণিজ্য হোক, ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য হোক, বর্তমান সময়ে তো কোম্পানির সাথে এবং সারা বিশ্বের সাথে, এক দেশের আরেক দেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক অনেক কিছুই রয়েছে। তো এই সব ধরনের লেনদেন, কোটি কোটি লেনদেন এবং এর প্রকারভেদ রয়েছে, বড় ছোট রয়েছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক ধরনের বিজনেস এবং এগ্রিমেন্টস রয়েছে, এই সব ধরনের উকুদ এবং মুআমালাত এর অন্তর্ভুক্ত। এরপরে চলে আসে মুআশারাত। মুআশারাত বলা হয় ইসলামের সামাজিক জীবন। তো সামাজিক জীবনের ব্যাপারে দুই একটি কথা শুধু আজকে বলবো এবং আপনাদের কোয়েশ্চনের দিকে আমি চলে যাব ইনশাআল্লাহ। তো মুআশারাত হলো সামাজিক জীবন। তো সামাজিক জীবনের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক, সন্তানাদির সাথে মা বাবার সম্পর্ক, মা বাবার সাথে সন্তানাদির সম্পর্ক, সন্তানের উপর মা বাবার হক কী, মা বাবার উপর সন্তানের হক কী, তো এইভাবে অধিকার কার কতটুকু, যেটা একজনের অধিকার সেটা আরেকজনের দায়িত্ব হবে, জিম্মেদারি হবে, দায়িত্ব হবে। তো একজনের দায়িত্ব আরেকজনের অধিকার, তো দায়িত্ব এবং অধিকার একজনের আরেকজনের সঙ্গে রয়েছে সম্পর্কিত। তো উস্তাদ শিক্ষকের, উস্তাদের রাইটস কী, শিক্ষকদের রাইটস কী, রোগীর রাইটস কী, ডাক্তারদের রাইটস কী, তো অনেক কিছু আপনি নিয়ে আসতে পারেন, আত্মীয় স্বজনের রাইটস কী হতে পারে। তো এই যে পুরো সামাজিক জীবন, এটাকে আমরা ইসলামের আওতায় আনতেই চাই না। আমরা মনে করি ট্রাফিক ল যেগুলো আছে এগুলো মনে হয় নিছক ইংলিশ ব্রিটিশ ল এগুলো মনে করি, অথচ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। তো এই যে সামাজিক জীবনের যতগুলো বিধিবিধান আছে, এই বিধিবিধানগুলো সম্পর্কে আমাদের উস্তাজগণ, বিশেষত মুফতি আজম হযরত মুফতি রফি উসমানী সাহেব দামত বরকাত, উনি উল্লেখ করেছিলেন যে সামাজিক জীবনের যতগুলো শিক্ষা রয়েছে, এই প্রত্যেকটি শিক্ষার বিরাট বড় চ্যাপ্টার, অধ্যায়, যেগুলোকে আমরা দিন এবং ইসলামের অংশ মনে করি না, শুধু নামাজকে আমরা দিন মনে করি, কিন্তু আমার কথা দিয়ে কাউকে কষ্ট দেব না, আমি সামাজিক জীবনে আমার আচরণ ভালো হবে এবং কোনোভাবে লেনদেন, ব্যবসা বাণিজ্য এগুলোতে আমার দ্বারা কেউ কষ্ট পাবে না, এটার বুনিয়াদ এই তালিমের উপর নির্ভরশীল। কোন তালিম? যে হাদিস আমি আপনাদের সামনে পড়েছি, হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফেরও রয়েছে এবং অন্যান্য হাদিসের কিতাবেও রয়েছে, যে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুসলমান কাকে বলে, মুসলিম কাকে বলে, মুসলমানের ডেফিনেশন কী, সংজ্ঞা কী, কাকে বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের ডেফিনেশন বলছেন, মুসলিমের ডেফিনেশন বলছেন, যে মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দ্বারাও কেউ কষ্ট পাবে না, কথা দ্বারাও কেউ কষ্ট পাবে না, আচরণ দ্বারাও কেউ কষ্ট পাবে না, অন্য মানুষ যার হাত থেকেও নিরাপদ, যার জবান থেকেও নিরাপদ, আচরণ আচরণের কোনো কষ্ট থেকেও নিরাপদ। তো অন্য মানুষ যদি সম্পূর্ণ নিরাপদ আমাকে অনুভব করে, তাহলে আমি মুসলমান হতে পারব। আমার হাত দ্বারাও আমি তাকে কোনো কষ্ট দিতে পারি না, মুখ দ্বারাও কোনো কষ্ট দিতে পারি না, কথা দিয়েও কোনো কষ্ট দিতে পারি না, ইভেন আমার কোনো আচরণ দ্বারাও আমি কষ্ট দিতে পারি না। যেহেতু একটা মুসলিম সোসাইটিতে এই বিষয়ে একটা বাণী দেয়া হচ্ছে, এই জন্য মান সালিম আল মুসলিমুন বলা হচ্ছে, অপরাপর যাদের সঙ্গে সম্পর্ক এরা সবাই মুসলমান, কিন্তু অন্যান্য হাদিসে মান আমিনান নাস বলা হয়েছে। এজন্য উলামায়ে কেরাম বলেছেন যে এটা হলো, এটা কায়দে ইত্তেফাকি, কায়দে এহতেরাজি নয়, এটা মুনতিকের ভাষায় উত্তর। এটার উলামায়ে কেরাম বুঝতে পারবেন যে এখানে মুসলিমুন শব্দটি দ্বারা শুধু অন্য মুসলমান নিরাপদ থাকবে এমন কথা নয়, অন্য যে কোনো মানুষ, মান আমিনান নাস অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে। আর অন্যান্য ইসলামের যে তালিম আছে সেই তালিমের আলোকে এটা কায়দায় আম বা মূলনীতি, এটা যে অন্য যে কোনো মানুষ আমার হাত থেকেও নিরাপদ থাকবে, আমার জবান থেকেও, আমার মুখ থেকেও, আমার কথাবার্তা, চার আচরণ, ব্যবহার থেকে সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে, যখন সে হলো মুসলমান। তো আরেকজনের সালামতির গ্যারান্টি যদি আমি দিতে পারি,
আরেকজনের ইজ্জত সম্মানের গ্যারান্টি যদি আমি দিতে পারি, আরেকজনের সঙ্গে ভালো ব্যবহারের গ্যারান্টি যদি আমি দিতে পারি, অন্য কোনো মানুষ, প্রত্যেকটা মানুষ যদি আমার হাত থেকে নিরাপদ থাকে, আমার মুখ থেকে নিরাপদ থাকে, জবান থেকে নিরাপদ থাকে, আমার আচার আচরণ থেকে নিরাপদ থাকে, অর্থাৎ আমি হাত দিয়েও কষ্ট দেব না, মুখ দিয়েও কষ্ট দেব না, কথা দিয়েও কষ্ট দেব না, আচার আচরণ দিয়ে, ব্যবহার দিয়েও আমি কষ্ট দেব না, তখনই কেবল আমি মুসলিম বলে গণ্য হতে পারি। এবারে দেখুন, গীবত করা থেকে আরম্ভ করে কথা দিয়ে কষ্ট দেয়া, কুরুচিপূর্ণ মন্তব্য, সমালোচনা, আর বর্তমান সময়ে কমেন্টস, এগুলো কমেন্টসের মাধ্যমে, বিভিন্ন আলোচনা পর্যালোচনার মাধ্যমে, বিভিন্নভাবে আমরা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন গ্রুপের মধ্যে কত কটুবাক্য ব্যয় করে থাকি এবং আরও দশজনকে শোনানোর চেষ্টা করে থাকি। একটা গ্রুপে শত মানুষ থাকে, অনেক সময় আরও বেশি থাকে, তো শত মানুষের সামনে আমি আরেকজনকে বেইজ্জত করলাম বা তার উপর আমি হেট করলাম। হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন অন্য মুমিনের জন্য আয়না স্বরূপ। তো আয়নার সামনে যখন আমি যাই, আমার এখানে যদি কোনো স্পট থেকে থাকে তাহলে আয়না আমাকে বলে দেবে যে এখানে স্পট আছে, কিন্তু আমার স্পট আপনাকে কোনোদিন বলবে না, আমার স্পট শুধু আমাকেই বলবে। উলামায়ে কেরাম বলেছেন যে আয়নার সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুলনা দিয়েছেন, মুমিন হলো অন্য মুমিনের জন্য আয়না স্বরূপ। তো আয়না কিন্তু গালি দিয়ে আপনাকে আপনার দোষটা দেখিয়ে দেয় না, আপনাকে কটাক্ষ করে, লজ্জা দিয়ে আপনাকে এটা করে না, আপনাকে শুধু দেখিয়ে দেয়, জবান দিয়ে কোনো কষ্ট দেয় না, শুধু আপনাকে দেখিয়ে দেয়। তো বলাটা এভাবেই হওয়া উচিত, এত সম্মানজনকভাবে, বদ্রজনোচিত নিয়মে, এমন কি এত গোপনীয়তা রক্ষা করে, সম্মান ইজ্জত রক্ষা করে, এইভাবে আপনি আরেকজনের দোষটা তার সামনে তুলে ধরবেন, শুধু তাকে দেখাবেন এবং এর জন্য কোনো কটুবাক্য ব্যয় করবেন না। তো আমার দোষ আমাকে আয়না দেখায়, আপনার দোষ আপনাকে দেখায়। তো মুমিনের মধ্যে সেই গুণ হওয়া উচিত, শুধু এই আয়নার সঙ্গে তুলনার পেছনে যত রহস্য নিহিত আছে, যত হিকমত নিহিত আছে, সেগুলো আমার উস্তাদ হযরত শেখুল ইসলাম মুফতি তাকি উসমানি সাহেব একবার উল্লেখ করছিলেন, তো আমরা অবাক হচ্ছিলাম সুবহানাল্লাহ, যে আয়নার সঙ্গে তুলনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনকে কেন দিলেন, এর মধ্যে অসংখ্য হিকমত নিহিত রয়েছে। তো যতটুকু আছে ততটুকু বলে আরেকটা হিকমত। আমরা সাধারণত একটু দোষ হয়ে গেছে তো আমরা এটাকে খুব বড়ভাবে উপস্থাপন করি, আরেকজনের সামনে উপস্থাপন করি, হেট করি, লজ্জা দিই, তাকে সবার সামনে অবনত করে ফেলি, লজ্জায় সে অবনত হয়ে যায়, এরকম আচরণ করি, এরকম শব্দ আমরা ব্যবহার করি এবং বাড়িয়ে বলি, অতিকথন আমাদের হয়ে যায়, অনেক জিনিসটা কম, দোষটা কম, এটাকে অনেক বড়, তুমি মুসলমানই না, তুমি তো আর ইমানই নাই তোমার। তো একটা দোষ হয়তো একজনের হয়ে গেছে, তো আমরা বলতে 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 লজ্জিতও করলাম, এরপরে একবারের জায়গায় বারংবার এরপরে অতিরিক্ত অতিরঞ্জন করে বলা। তো এইভাবে আয়নার সঙ্গে তুলনা দেওয়া হয়েছে। তো এই যে হাদিস বলা হয়েছে, আপনি সামাজিক জীবনে ইসলামের যত তালিম আপনি দেখবেন, একজন মানুষ মসজিদে যাবে না কখন, যদি তার কোনো অসুস্থতা থাকে, শরীর থেকে দুর্গন্ধ বের হয়, মুখ থেকে দুর্গন্ধ বের হয়, বা শরীর অসুস্থতার কারণে কোথাও পচে গলে গিয়েছে, তো বলা হয়েছে জামাতের সাথে মসজিদে তুমি শরীক হবে না। কেন? আপনি দেখবেন এই হুকুম এবং এই বিধানের পেছনে অন্য সবাইকে কষ্ট থেকে বাঁচানোর উদ্দেশ্য। জুমার দিন সকল মানুষ বড় পরিসরে একত্রিত হন, তো সবাই হাজার হাজার মানুষ জামে মসজিদে এসে একত্রিত হন। জুমার দিন গোসল করাকে সুন্নাত সাব্যস্ত করা হয়েছে, গোসল করা, খুশবু ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা, কেন? একজন দ্বারা আরেকজন কোনো কষ্ট যাতে না পায়। তো ইসলামের অসংখ্য অগণিত বিধিবিধান আপনি দেখবেন যে অন্য কোনো মানুষ যাতে কষ্ট না পায়। ইভেন চিঠি লেখার সময় সুন্নত হলো যে উপরে প্রেরকের নাম লিখবেন, এরপরে আপনি আরম্ভ করবেন। এটা অনেক সময় তিন পাতার চিঠি আগে ভাগে এক সময় ছিল, পড়ার পর দেখা যায় কে লিখেছে এটা জানা নেই, খুব কষ্ট হয়। তো এই ব্যাপারে অনেক ঘটনা আছে বুজুর্গানে দিনের, কিন্তু আমি এতটুকু বলবো যে এই যে বিধান যে উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন মুহাম্মদ বিন আবদুল্লাহ ইলা রোম হিরাক্কাল লিখেছেন, রোমের বাদশার প্রতি চিঠি, উপরে নিজের নাম, নিচে যার সেন্ডারের নাম উপরে এবং নিচে যার দিকে পাঠানো হচ্ছে, যার প্রতি প্রেরণ করা হচ্ছে তার নাম। তো এইভাবে যে লেখা হয়, এটাও আরেকজনকে কষ্ট থেকে বাঁচানো। আপনার লেখা পরিষ্কার বোঝার যোগ্য হবে, এখন তো আর ওই যুগও শেষ হয়ে গেছে, ওই ওয়াজ করার সুযোগ যেমন নাই, তো লেখাটাও মানে একজন বলছিল না যে ওই আপনি চিঠি লেখেন না কেন, বললেন আমার পা ভালো না। কেন? মানে আসি আমাকে পড়িয়ে দিতে হবে, আমার লেখা এত খারাপ।
তো লেখা খারাপ হবে না, সুন্দর হবে, যাতে অন্য মানুষ কষ্ট না পায়, এই বিধান ইসলামের মধ্যে রয়েছে। আরও অসংখ্য বিধিবিধান রয়েছে মামলাত এবং লেনদেনের মধ্যে, দেখা যায় অস্পষ্টতা, ইবহাম এবং অস্পষ্টতাকে ইসলাম এলাও করেনি। এর কারণ কি? পরবর্তীতে যাতে একজন দ্বারা আরেকজন কোনো কষ্ট না পায়। তো মুসলমান মুসলমানের সংজ্ঞা হলো, তো ইসলামের যত বিধান আছে সামাজিক জীবনকে সুন্দর করার জন্য এই হাদিস হলো বুনিয়াদ। যে হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমের সংজ্ঞা মুসলমানের সংজ্ঞা ডেফিনেশন বলেছেন, যে মুসলমান হলো সেই ব্যক্তি যার জুবান থেকে, হাত থেকে, আচরণ থেকে অন্য মানুষ সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে। আল্লাহ তাআলা এর উপর আমল করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন, এবং আমরা আমাদের আচার আচরণ দ্বারা কোনোভাবে কাউকে কোনো দিন যেন কষ্ট আমরা না দিই। এবং কারণ এগুলো হকুকুল ইবাদের সাথে সংশ্লিষ্ট ব্যাপার, এটা ইসলামের হকুকুল্লাহ থেকেও বেশি সিরিয়াস এবং ডেঞ্জারাস। কারণ আল্লাহর হক হয়তো আল্লাহ মাফ করে দিতে পারেন, বান্দার হক আল্লাহ ততক্ষণ মাফ করেন না যতক্ষণ হকদার মাফ না করে দিবে। এই জন্য এগুলো হক নিয়ে গেলে, এই হকগুলো মাফ করিয়ে দুনিয়া থেকে যেতে না পারলে ওই হকদাররা আমার সব নেকি নিয়ে যাবে, ওপর শেষ দিকে আমাকে জাহান্নামে যেতে হবে। তো এই দিকটাকে আমরা ইসলামের অংশ মনে করি না, অথচ ইসলামের বিরাট বড় একটা চ্যাপ্টার এবং অধ্যায়, আল্লাহ তাআলা বুঝবার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের মুহতারাম অতিথির কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আরও এই বিষয়ে আলোচনা শুনব। ইতিমধ্যে আমাদের সাথে কলাররা যুক্ত হতে শুরু করেছেন, আমরা এখন তাদের দিকে যাব। দেখি এখন কে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন, মানুষের দুঃখ কষ্ট, আমারও জীবনে খুব কষ্ট হয়েছে, মানুষে আমার যে অপমান করে, যে দুঃখ আমি মাসের লোকের জীবন সুন্দর বের করছি, মায়া করছি, হতা কথা লেগে মানুষে আমার ইয়াং থাকতে হচ্ছে, একটা যে কষ্ট মাঝে দিচ্ছে, আর আমি নামাজও পড়েছি, খান দিই, কষ্ট পাই, আর আর আমার সবুর পাই না। আমি কি করতাম যে সুবুরাম বাল্লা হোম, আমার বয়সে হোম নালি আর ডিপ্রেশন আসি, আর আর মানুষে আমার ছোট বুঝে, ছোট থাকতে কি আমার আর ফলে দেখা বালা করতে পারছি না, আমার ছোট বুঝে, এখন আমরা বাঙালি সমাজ মাঝে মানুষের হাই থাকলে লো থাকলে অন বুঝে, আর আর চোখে দিয়েছে ফানি বাড়ায়, আমার নামাজ উক্ত আমি আল্লাহ ডাকি কোরআন শরীফ পড়ি, আর আই আস্ক আল্লাহ ফর হেল্প, এন্ড ক্যান ইউ প্লিজ গিভ মি কাইন্ড অফ অ্যাডভাইস দ্যাট ওয়াট শুড আই ডু টু আফটার এন্ড এন্ড ফরগিভ দিস পিপল। ইনশাআল্লাহ আমরা কিছু কথা কইমই ব্যাপারে, আর আল্লাহ আপনার ধৈর্য ধারণ করার তৌফিক দান করতা, আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দিতা। আর আপনি যত কষ্ট করছেন, খুব কষ্ট লাগে আমরা রোহনিয়া, আল্লাহ তাআলা আপনারে সবর করার, পেশন করার, ধৈর্য ধারণ করার আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এক হাদিসের মধ্যে আইসি একটা কথা, যে যদি খেও সাতারা মিন বাদি আসারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজনে যখন একজনের হক নষ্ট করে, তো আরেকজনে আত্মসাত করে এটারে। আমি আপনারে খানা কম দিলাম, তো এটা হয়তো আমি খাইলাম, তো এরকমভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা যে আমার পরে তুমি যেন স্বজন প্রীতি দেখবা, মানুষের মানুষের হক পুরোপুরিভাবে দিত নাই, হক নষ্ট করবো। তো এমত অবস্থায় কিতা আমরার করণীয়? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর নবী আনসার দিলা যে তুমি তোমার ডিউটি পুরা পালন করিও, ফুল্লি আদায় করিও, আর তোমার যে হক বা রাইট আরেকজনে দিছই না, এই রাইটটা তুমি আল্লাহর কাছে খান দিয়া এটা লাগে ফরিয়াদ করিও। তোমার এই রাইট যেটা তাই দিছই না, আল্লাহর মুহাদ্দিসিনে কেরামে উল্লেখ করা যে আল্লাহ বড়তা কি বড় শক্তিশালী, যারা পাওয়ারফুল পার্সন দুনিয়াতে তারা মনে করেন, আর অন্যর হক নষ্ট করেন, অন্যর রাইট নষ্ট করেন, আল্লাহ এরার গাঁড় বাঙ্গিয়া এই হক এক না এক সময় আপনারা দেওয়াইয়া দিবা। দ্বিতীয় লোক ইলার সময় আল্লাহর কাছে খান দিয়া যদি খোয়া যায়, তো এটা আল্লাহর কাছে ফরিয়াদ করা যায়, আল্লাহর কাছে কেস দেওয়া যায়। আল্লাহ তাআলা এটা অবশ্য অবশ্য হুনোয়েন, কিন্তু কিছুদিন ধৈর্য ধারণ করা লাগে, সবর করা লাগে। সেকেন্ড থিং গইল গিয়া যে এর বাদেও যদি বিষয়টা সমাধান হয় না, ও মানুষের লাগে প্রথমে আমরা দোয়া করবা, বুঝাইবা যতক্ষণ পারেন করলা, আর যার কাছে গেলে সোসাইটির, ফ্যামিলির, কমিউনিটির আমরা ইনসাফ পাইমু, জাস্টিস পাইমু, বা এটা প্রবলেম সলভ হইব, এরার কাছে যাওয়ারও রাইট আছে। এমনকি এমন মানুষ সম্পর্কে যেন কষ্ট দিছেন, আমি বিচার ফাইবার লাগি, জাস্টিস ফাইবার লাগি, আমি তান উপরে যারার ইনফ্লুয়েন্স আছে ওলা মানুষের কাছে গিয়া খোয়া ঠিক আছে, অন্য খরর কাছে নাই, আউট মানুষ যারার খোয়াত কোনো লাভ নাই, ফায়দা নাই, ইচ্ছা জাকাত খোয়া ঠিক নাই, খালি গিয়া আপনি কইবা যারার ইনফ্লুয়েন্স আছে এবং যারার কইলে কোনো লাভ হইব, ফায়দা হইব,
বেনিফিট হইব ওলা জায়গাত আপনি হইতে পারেন। এর বাদে যদি হয় না তে আপনি দুনিয়াত সোশিয়াল প্রেশার আপনি ক্রিয়েট করতে পারেন। সোশিয়াল প্রেশার ক্রিয়েট করার লাগি আপনার রাইট আছে, আপনি আত্মীয় স্বজন ফ্যামিলির বড় বড় মুরব্বি যারা আসেন, ফাবায়াসু হাকামাম মিন আহলি ও হাকামাম মিন আহলিহা, এরারে দিয়ে আপনি এই প্রেশার ক্রিয়েট করতে পারেন। তো যে এটা তো স্বামী স্ত্রীর কথা কোরআন শরীফে কওয়া হয়েছে, কিন্তু যে কোনো জায়গায় যদি লেখান প্রবলেম কেউ করেন তাহলে জাস্টিসের লাগে লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউলি ইল্লা মান যুলিম, এটা তো জুলুমের বিরুদ্ধে অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে কথা হওয়া রাইট আছে, জান গেছে গেলে ফায়দা হয়। এর বাদে আপনি খান্দি বা দোয়া করবা তখন দেখবো আপনার টেনশন শেষ হয়ে গেছে, গিয়া পরেশানি শেষ হয়ে গেছে, সব থেকে বড় লোক আল্লাহর কাছে বিচার দেওয়া। আর কয়েকদিন যদি আপনি খান্দি আল্লাহর কাছে খুই লাইন একটু লং টাইম, তো আমরা বেসবরি করি মানুষের কাছে খোয়াত থাকি আল্লাহর কাছে অতখান খুই না। ডেইলি দুই রাকাত নফল নামাজ পড়বা, আল্লাহ আপনারা হেল্প করবা। আপনি ডেইলি হান্ড্রেড টাইমস, ডেইলি হান্ড্রেড টাইমস আপনি ফড়ক হাসবুনাল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল নিআমাল মাওলা ওয়া নিআমান নাসির, হাসবুনাল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল নিআমাল মাওলা ওয়া নিআমান নাসির। এক হাজব্যান্ডে যদি স্বামীর ওয়াইফের যদি কষ্ট দেন তার রাইট দিন না, তো হাদিসও আল্লাহ নবী কইরা তুমি তোমার ডিউটি পুরা করিয়া দেও, তোমার দায়িত্ব তুমি পুরা পালন করো, তান যেটা খেয়াল রাখার দরকার এটা পুরা করো, আর তোমার যে রাইট ফাইরে না এই রাইটটা আল্লাহর কাছে খান দিয়া খো, আল্লাহর কাছে এটার বিচার দেও, এটার লাগে আল্লাহর কাছে ফরিয়াদ করো। আমরা নর্মালি ওই কিন্তু আত্মীয় স্বজনের লোকের সম্পর্ক এখন তাই দিন আমরা খবর লইছুন না, মশা দিছুন না, কিচ্ছু দিছুন না, ও জাতীয় জিনিস, তখন ওই কিন্তু আমরাও তারার লোকে বাদ ব্যবহার আরম্ভ করে দিই আর ব্যাড বিহেভ স্টার্ট করে দিই আর ওটা লইয়ে বিচার আদালত আরম্ভ করে দিই। এটা নিয়ম না, নিয়ম হইল কি আমি আমার তো তেনজন কুটুম আত্মীয় রিলেটিভ, তো আমার যেখান খেয়াল রাখার দরকার এটা আমি করিয়া যাইব, তেনজন করার না, এটা তান্তানোর দোষ, তান্তানোর ব্যাপার। আমি কুটুম হিসাবে, আমি আত্মীয় হিসাবে রিলেশনশিপের দাবি, আত্মীয়তার দাবি, কুটুমালার দাবি হইল গিয়া আত্মীয় স্বজন যারা আছেন তারার হক আদায় করা, এটা আমি আমারটা করিয়া যাইতাম। আর আমি যে রাইট আমার ফাওনা আছে আমি ফাইরাম না, এটার লাগে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতাম, ওই লোকের নিয়ম এর উপরে আমল করিয়া দেখুক আল্লাহ তাআলা খিলা সাহায্য করেন দেখবো ইনশাআল্লাহ। আপনারা সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের মহতারাম অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং দর্শকের প্রশ্নের সমাধান জানছিলাম। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার, বিরতির পর আমরা আবারও ফিরে আসব, সেই পর্যন্ত সাথে থাকার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক কিউএনএ উইথ ইকরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, ছোট্ট একটি বিরতির পর ইসলামিক কিউএনএ উইথ ইকরায় আপনাদের আবারও স্বাগতম। বিরতির পূর্বে আমরা আমাদের মহতারাম অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামে আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক, গ্রেট ব্রিটেনের প্রখ্যাত আলেমে দিন হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব দামাত বারাকাতুহুম। আমরা হজরতের কাছ থেকে ইসলামের সামাজিক আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। ইনশাআল্লাহ এখন আবার হজরতের দিকে যাব এবং এই বিষয়ে আরও আলোচনা শুনব। জাযাকাল্লাহু তাআলা খাইরান। এটা একটা বুনিয়াদী হাদিস এবং ইসলামের মৌল শিক্ষা। অনেকগুলো মাসআলা পাবেন, হাজার হাজার মাসআলা পাবেন সেই এক হাদিসের উপর ভিত্তিশীল, যে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হলো সেই ব্যক্তি যার হাত থেকে অন্য মানুষ নিরাপদ, যার জবান থেকেও নিরাপদ, আচার আচরণ থেকেও নিরাপদ, অন্য সকল মানুষ 100% সেফটি ফিল করে, সে কাউকে কষ্ট দেয় না। আল মুমিনু মালাফুন, এক হাদিসের মধ্যে আসে না যে মমিন যারা বন্ধু সুলভ হয়ে থাকে, আল মুমিনু গিররুন করিম, মমিন সহজ সরল হয়, মেহরবান হয়, অন্যের প্রতি দয়াপরবশ হয়, তার সঙ্গে দেখা করতে অন্য কেউ কষ্ট ফিল করে না, কথা বলতে ভীত সন্ত্রস্ত হয় না। আমি এমন বাবাদেরকে দেখেছি যে বড় ছেলে বাসায় ঢোকার সময় বাবা ভয় পাচ্ছেন, আল আয়াযু বিল্লাহিল আলিয়্যিল আযীম, আউযু বিল্লাহি মিন যালিক, বাবা মনে মনে ভয় পাচ্ছেন কথা বলতে। তো যদি এই অবস্থা হয়ে যায় সন্তানদের, যে সন্তানকে দেখলে বাবা একটু ভয়ে ভীত হয়ে যান, অনেক কোনো কোনো মা এসে নিজের শরীরে বাচ্চার এই লন্ডনে বাচ্চার প্রহারের বা শারীরিক নির্যাতনের চিহ্ন এসে দেখিয়েছে,
তো এই ধরনের খারাপ ব্যবহার, এই ধরনের, এক বাবা আমাকে এসে বললেন যে আপনার সঙ্গে আমার ছেলে যতদিন গিয়েছে তো সে এসে দেখলাম আমার প্রতি খুব ভালো ব্যবহারকারী, খুব ভালো মেহরবান, তো আমি খুব দোয়া দিয়েছি আপনাকে। আর যখন আপনার থেকে পৃথক থাকে, দূরে থাকে, এটা ওনার সুধারণা, তো এখন সে আমার কাছে, তো আমি এমনি ডাকাই একটা কাজে, তো সে পার্শ্ববর্তী ঘরেই থাকে, এক দুই তিন বাসা পরেই, তো আমি ডাক দিই। তো আসলে আমি সারাদিন ধরে আমার বড় ছেলেটাকে দেখি না বলে আমি তাকে ডাক দিই, আর ওই ডাক দেওয়ার পর কোনো বাচ্চাকে বললাম যাও তোমার চাচাকে বলো চলে আসতে বা অমুককে বলো চলে আসতে, তো আসার পর সে ধমক দে, কেন ডাকছো, কী দরকার, কোনো দরকার নাকি, তো কোনো প্রয়োজন নাকি, তো বাবা তো আর বলতে পারেন না কোনো বিশেষ প্রয়োজন। তো বললেন যে ওই ধমক টমক খাইয়া হইলো ছেলেটাকে একবার যে দেখলাম, আমার তো আর এইটা বলার সাহস নাই যে না শুধু বাবা তোমাকে এক নজর দেখার জন্যই আমি ডাকছি। তো এই কথাগুলো শুনে মনের মধ্যে যে কী পরিমাণ কষ্ট হয়েছে, অথচ যিনি ছেলে উনিও দিনদার, তো এই দেশে বাহ্যত দিনদার আমরা মনে করি, অথচ দিনদারি নাই আমি বলবো, এই যে বাবাকে কষ্ট দেওয়া হচ্ছে, বাবার মনে যে আঘাত দেওয়া হচ্ছে, তো এটা সবসময় খালি মুখ দিয়েই আঘাত দেওয়া হয় না, হাত দিয়েই আঘাত দেওয়া হয় না, আচার আচরণ দ্বারা, ব্যবহার দ্বারা, তর্জে আমল বিহেভিয়ার দ্বারা মানুষ আরেকজনকে কষ্ট দিতে পারে। তো এই কষ্ট দেওয়ার ধারাবাহিকতাটা যেন আমাদের জীবন থেকে দূরে সরে যায়, আমাকে দেখে আরেকজন ভীত সন্ত্রস্ত যাতে না হয়, ভয়ে ক্যাপে না ওঠে, এবং সে আমাকে দেখলে সে মনে করে না যেন আমি একটা মুসিবত এসেছে, মানুষ যেন মনে করে আমি যাচ্ছি আমার উপর এক রাহমত এসে নাজিল হচ্ছে, আমি একটা দয়ার সাগরে, আমি দয়ার সাগর আমি কাছে পেয়ে গেছি, আমি সান্ত্বনা দানকারী এক মানুষকে পাচ্ছি, সুন্দর কথা দিয়ে আমার কষ্ট নিবারণকারী একজন মানুষ আমি পাচ্ছি, আমার সঙ্গে তিনি ভালো ব্যবহার করবেন, এই ধরনের একটা বড় উদার মন, সুন্দর হৃদয়, স্বচ্ছ মন আর পরিষ্কার মনন যাতে আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন, এটাই ইসলামের দাবি, এটাই ইসলামের শিক্ষা, আর এটা হলো সবগুলো বিধিবিধানের আপনি রাস্তা আটকিয়ে আমাদের দেশে অনেক সময় মানুষ ব্যাডমিন্টন খেলায়, এই যে যাত্রীদেরকে কষ্ট দিল, যতগুলো গাড়ি যাচ্ছে আসছে তারা অন্য রাস্তা দিয়ে যেতে হয় বা কোনো দুর্ঘটনার সম্মুখীন, সরকারি রাস্তা, জাতীয় রাস্তা, জনগণের রাস্তা, এগুলো বন্ধ করে রাত্রের বেলা দেখবেন ফুটবল খেলাচ্ছে বা ব্যাডমিন্টন খেলাচ্ছে বা রাস্তা আটকে দিচ্ছে, তো কত রোগী আছে তাদের কষ্ট হয়। তো এই ধরনের সরকারি মালিকানার জিনিসগুলো যত্রতত্র আমরা ব্যবহার করলাম, আরেকজনের ওয়ালের মধ্যে গিয়ে আমি আমার দলের স্লোগান আমি লিখলাম, তো এর দ্বারা অন্যের মালিকানাধীন জিনিস, অন্যের মালিকানার জিনিস ইজাজত ছাড়া, পারমিশন ছাড়া আমি এটা ব্যবহার করলাম, ইউজ করলাম, অন্যকে আমি কষ্ট দিলাম আমার আচরণের মাধ্যমে। আর এছাড়া তো লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতয়িবি নাফস, সহিহ মুসলিম শরীফের হাদিস, যে অন্যের কোনো সম্পদ হালাল নয়। দেখেন সম্পদ ব্যবহার করা খাওয়া দুটোটার মধ্যে আছে, বা নিয়ে যাওয়া বা ইজি, তো লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন আকলু মালে ইম মুসলিমিন, এটা বলা হয়নি, তো এটা অল্প সময়ের জন্য ব্যবহার করা এটাও ঠিক নয়। আর এক রুমে আপনি থাকেন, ওই লোকটা বাইরে গেছে, আপনি অজু করে আসছেন, অজুর পানি মুছার জন্য তার টাওয়ালটা আপনি ব্যবহার করে নিলেন, যেটা একটু পরে শুকিয়ে যাবে, সে আসার পর আর খুঁজে নেবে না, তো তার মালটা, তার জিনিসটা আমি ব্যবহার করলাম, এটাও আমার জন্য হারাম। ইল্লা বি তৈবি নাফস, হ্যাঁ, যদি কেউ সন্তুষ্ট চিত্তে, শুধু সামাজিক প্রেশারের কারণে নয় বা এমনিতেই মুখে মুখে খুশি করার জন্য নয়, অন্তর দিয়ে খুশি হয়ে যদি কেউ ইজাজত দেয়, সেটা ভিন্ন কথা। তো এইভাবে আমরা অসংখ্য অগণিত বিধান আমরা পাবো, ইসলামের হুকুম আহকাম পাবো, মাসআলা মাসাইল পাবো, এটার দলিল যদি জিজ্ঞাসা করা হয় কি, তাহলে এর একই উত্তর যে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হলো সেই মানুষ যার, যে জবান দিয়েও কাউকে কষ্ট দেয় না, হাত দিয়েও কাউকে কষ্ট দেয় না, আচার আচরণ দিয়ে, ব্যবহার দিয়ে, বিহেভিয়ার দিয়ে কোনোভাবে অন্যকে সামান্যতম কোনো কষ্ট দেয় না। সুবহানাল্লাহ, তো এই কাজটা যদি কেউ করতে পারেন তাহলেই সে প্রকৃত মুসলমান। আমরা বলি যদি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, এটা অত্যন্ত জরুরি, সবচেয়ে বড় ফর্জ, ইমানের পরে সবচেয়ে বড় ফর্জ দায়িত্ব হলো নামাজ, আমি এটাকে অস্বীকার করি না, কিন্তু আচার আচরণ, ব্যবহার, জবান দিয়ে কাউকে কষ্ট না দেয়া, কথা দিয়ে কষ্ট না দেয়া, ব্যবহার দিয়ে কষ্ট না দেয়া, হাত দিয়ে কষ্ট না দেয়া, কারো মাল মালি হক নষ্ট করে তাকে কষ্ট না দেয়া, এই ধরনের যত বিধিবিধান রয়েছে এগুলোর ব্যাপারে আমাদের মধ্যে গাফিলতি রয়েছে। যদি আপনি রাস্তা দিয়ে কেউ যান, প্রত্যেক দিন একজনকে দেখা করার পর আপনি বলেন
ও ফির সাব, ফর এক্সাম্পল, ওই মানুষ দিনদার হয়ে একটু চলে দেখিয়া আপনি একটু হেইট করে তাকে বলছেন ও ফির সাব, এই যে কথা দিয়ে আপনি কষ্ট দিলেন, এইটা যদি ওই মানুষ মাফ না করে দেয়, অন্তর দিয়ে যদি মাফ না করে দেয়, মুখে মুখে করেই দিল হয়তো কিন্তু অন্তর তার সন্তুষ্ট নয়, আল্লাহ মাফ করবেন না। আল্লাহ তাআলার নীতি আল্লাহ তাআলা এটা নিজের জন্য বানিয়ে নিয়েছেন। তো এই জন্য আমাদের জন্য এটা ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহটা তো যে কোনো সময় এনি টাইম ছুপি সারে, আল্লাহর কাছে আমি ক্ষমাও ছয়ে নিতে পারি, চোখের পানি ফেলতে পারি, মাফি নিয়ে নিতে পারি, কিন্তু বান্দার হক তো ততক্ষণ আল্লাহ মাফ করবেন না যতক্ষণ বান্দা নিজে না মাফ করবে। তখন তো কেয়ামতের দিন আমি ধরা পড়বো, আমার নেকি দ্বারা আমি জান্নাতে যেতে পারবো না। আমরা ইনশাআল্লাহ আরো এই বিষয়ে আলোচনা শুনবো। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে কলাররা যুক্ত হয়েছেন, আমরা এখন তাদের প্রশ্ন গ্রহণ করব এবং তাদের সমাধান ইনশাআল্লাহ মুফতি সাহেবের কাছ থেকে জানবো। দেখি এখন কে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি খুব কসাইন। এক নম্বর প্রশ্ন, আমি বুঝতাম সাইরাম মুসলিমিন, মুমিনিন, মুহসিনিন তিনটা শব্দ আমরা রেগুলার কইবা। দুই নম্বর প্রশ্ন হলো সুরে ইয়াসিনের ফজিলত সম্পর্কে সামান্য আমরা কইবা, আমরা উপকৃত হইব। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা হইল গিয়া মুমিনিন, মুসলিমিন, মুহসিনিন, মাশাআল্লাহ। যারা ইমানদার তাদেরকে মুমিনিন বলা হয়, ইমানওয়ালাদেরকে মুমিনিন বলা হয়, ইসলামওয়ালাদেরকে মুসলিমিন বলা হয়, আর ইহসানওয়ালাদেরকে মুহসিনিন বলা হয়। ইহসান যাদের মধ্যে আছে, তো ইমান, ইসলাম, ইহসান এই তিনটি গুণের অধিকারী যারা হবেন তাদেরকে এই তিন নামে আখ্যায়িত করা হয়, অভিহিত করা হয়, পরিচিত করা হয়। তো ইমান হলো আসলে অন্তরে থাকে, আর এটা প্রকাশ পায় বাইরে আমলের মাধ্যমে, কিন্তু ইমানের জায়গা হলো অন্তর। তো এটা হলো ইমান। আত-তাসদীকু বিমাজি ইন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তাফসীলান ফীমা উলিমা তাফসীলান ওয়া ইজমালান ফীমা উলিমা ইজমালান ওয়া তাফসীলান ফীমা উলিমা তাফসীলান, এটা হলো ইমান। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, যত কিছু নিয়ে এসেছেন, অন্তর দিয়ে এটাকে বিশ্বাস স্থাপন করা, যেগুলো আমি বিস্তারিত সংক্ষিপ্তভাবে জানতে পেরেছি সেগুলোর উপর সংক্ষিপ্ত ইমান যথেষ্ট হবে। যদি আমি এক মুসলমান এখনও জ্ঞান অর্জন করে নাই, কিন্তু এতটুকু বিশ্বাস করে নিয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার উপর আমি ইমান আনলাম, বিশ্বাস স্থাপন করলাম, অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করলাম, এই স্বীকারোক্তিটার নাম হলো ইমান। আর ইসলাম হলো, তো আচ্ছা এই ইমানটা কখন গ্রহণ হবে, যখন সে তার আমল দ্বারা এটাকে প্রকাশ করবে। তো ইমান গ্রহণযোগ্য হয় ইসলামের মাধ্যমে, আর ইসলাম গ্রহণযোগ্য হয় ইমানের মাধ্যমে। ইসলাম হলো বাহ্যিক যত আমল আছে মানুষের জীবনে, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এই সব ধরনের বাহ্যিক, এগুলো আমরা চোখ দিয়ে দেখতে পাই, এগুলো আমরা অনুভব করতে পারি, একজন মানুষ করছে, নামাজ পড়ছে, তো এই সব আমলের নাম হলো আসলে ইসলাম। কিন্তু ইসলাম ইসলাম হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইমান না থাকবে। তো ইমান জরুরি এবং অবিচ্ছেদ্য অংশ ইসলামের জন্য, আর ইমানের প্রুফও তখন হবে না যতক্ষণ পর্যন্ত ইসলাম না থাকবে। তো বাহ্যিক যত ধরনের ফরজ, ওয়াজিব, সুন্নতে মুয়াক্কাদা, আরও যত ধরনের আল্লাহর হুকুম, আহকাম, নবীর সুন্নত, বিধিবিধান, এগুলোর উপর যে বাহ্যিক আমল, এই বাহ্যিক আমল ইমান সহ যদি হয় তাহলে হবে এর নাম ইসলাম। আর যদি অন্তর দিয়ে যদি কেউ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন এর উপর বিশ্বাস স্থাপন করে অন্তর দিয়ে, তাহলে এর নাম হবে ইমান। তবে ইমান ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত তিনি এর দ্বারা প্রুফ না করবেন বাহ্যিক আমলের মাধ্যমে। একজন মুখ দিয়ে বললই না আমি ইমান এনেছি, এটা তো অন্তরের ব্যাপার বিশ্বাস স্থাপন করা, তো এখন ভেতরেই রয়ে গেছে। এখন আমি তাকে মুমিন বলতে পারবো না, মুসলিম বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত তার ইমানের স্বীকারোক্তিটা অন্তত না পাবো, জরুরি কিছু আমল তার দ্বারা যতক্ষণ পর্যন্ত সংগঠিত না হবে, যেমন একটা স্বীকারোক্তি। তো এটা খুবই জরুরি একটা বিষয়। তো মুমিনিন, আর এরপরে বলা হচ্ছে ইমানের মধ্যে আবার অনেক বড় ব্যাপার আছে, ইমান কমও হয় বাড়েও, ইমান দুর্বলও হয় শক্তিশালীও হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদারেরা তোমরা ইমান আনো। তো ইমানদার আবার বলছেন ইমান আনো। তো সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সঙ্গে যখন দেখা করতেন তো বলছেন তাআলা মুমিন সাআতান, সারা মুমিন ছিলেন, তো একজন আরেকজনের সঙ্গে দেখা হওয়ার পর বললেন আসেন আমরা একটু ইমান আনি, অর্থাৎ আমাদের ইমানের নবায়ন করি, ইমান রিনিউ করি,
ইমান সংক্রান্ত কথাবার্তা বলে আমার নতুনভাবে ইমান আনি, অর্থাৎ ইমানকে বৃদ্ধিপ্রাপ্ত করি, ইমানকে শক্তিশালী করি, ইমানকে রিনিউ করি। তো এই অনেক ব্যাপার আছে মাদ্রাসাগুলোর মধ্যে, যে বছরের শুরুতে বুখারি শরীফ পড়ানো হয়, মুসলিম শরীফ পড়ানো হয়। তো সবচেয়ে বেশি বিস্তারিত আলোচনা কিতাবুল ইমান বা ইমান চ্যাপ্টারের মধ্যে করা হয়, ইসলামের ব্যাপারে করা হয়, ইমান কাকে বলে, ইসলাম কাকে বলে। আর আরেকটা হলো এহসান। এহসান কি? আন তা'বুদ আল্লাহ কাআন্নাকা তারাহ, আল্লাহু আকবার, হাদিসের মধ্যে বলা হয়েছে তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি নিজে আল্লাহকে যেন দেখছো। একটা এমন অনুভূতি অন্তরে সৃষ্টি হওয়া চাই ইবাদতের মধ্যে যেন তুমি স্বচক্ষে আল্লাহকে দেখছো, এই ধরনের অনুভূতি যেন হয়। এটা অনেক বড় আল্লাহর ওলিদের ব্যাপার, অনেক বড় উঁচু মাকামের ব্যাপার। যদি এতটুকু অনুভূতি বা ফিলিং নিজের মধ্যে সৃষ্টি করার মতো সাধনা এখনও হয়নি, তো অ্যাটলিস্ট এতটুকু করো যে ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, এতটুকু তোমার যেন অনুভূতি থাকে যে আমি তো দেখতে পাচ্ছি স্বয়ং আল্লাহকে, এত স্ট্রং ফিলিং এখনও আমি সৃষ্টি করতে পারিনি। আমার সাধনা, অধ্যাবসায়, মুজাহাদা, চেষ্টা, সাধনার মাধ্যমে, মেহনতের মাধ্যমে, আল্লাহওয়ালাদের সান্নিধ্য অবলম্বনের মাধ্যমে, দীর্ঘকালীন মেহনত, প্রচেষ্টা, অধ্যাবসায়, সাধনার মাধ্যমে আমি এই পর্যায়ে পর্যন্ত উপনীত হতে পারিনি, নিজেকে পৌঁছাতে পারিনি। তো অ্যাটলিস্ট এতটুকু হোক যে তুমি এতটুকু যেন মনে করো যে প্রতি মুহূর্তে আল্লাহ আমাকে দেখছেন, প্রতি মুহূর্তে। এটার সম্পর্ক শুধু নামাজের সঙ্গে নয়, আমরা এখানেই যত সব ভুল যে আমরা মনে করি এটা নামাজের মধ্যে এরকম খেয়াল থাকা দরকার। আমি স্ত্রীর সঙ্গে যখন ব্যবহার করছি, এটা আমার খারাপ ব্যবহার হচ্ছে না ভালো ব্যবহার হচ্ছে, আমার আল্লাহ আমাকে দেখছেন অথবা আল্লাহ আমার সামনে রয়েছেন। তো এরকম প্রত্যেকটা আমলের মধ্যে আল্লাহ আমাকে দেখছেন এই অনুভূতিটা যদি থাকে, আমার মা আমাকে দেখছেন এটা যদি কেউ বাস্তবে অনুভব করে, তাহলে সে কোনো খারাপ কাজ করবে না। আমার আব্বা আমাকে দেখছেন, বাবা আমাকে দেখছেন, এই জিনিসটা যদি কারো মধ্যে সৃষ্টি হয়ে যায়, তখনও মানুষ যাকে দুনিয়াতে শ্রদ্ধা করে, উস্তাদ, শিক্ষক, শেখ, বুজুর্গ, যাকে আমি চিনি, তিনি আমাকে চিনেন, এখন তিনি দেখছেন, এই অনুভূতিটা অনেক সময় গুনাহ থেকে মানুষকে ফেরায়, তাসাউরে শেখ। তো যাই হোক, আমরা এটা তিনটা জিনিসের অর্থ আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছে আশা করি, বিস্তারিত ইয়ে হয়েছে ইনশাল্লাহ, সবাই উপকৃত হবেন ইনশাল্লাহ। তিনি সূরা ইয়াসিনের ফজিলত জানতে চেয়েছেন, যদি সংক্ষেপে একটু। তো সূরা ইয়াসিনকে আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পুরো কোরআন শরীফের কলব, হার্ট অফ কোরআন, আর একবার পড়লে আল্লাহ তাআলা 10 খতমে কোরআনের সওয়াব দান করেন। মানে এটা হলো আল্লাহ তাআলা সম্মানজনকভাবে দেন, 10 বার পুরো কোরআন শরীফ পড়লে অবশ্য এটার একটা এক্সট্রা সওয়াব হবে, মেহনত বেশি করেছেন, কিন্তু একটা হলো আপনাকে কনসিডার করে পুরস্কার স্বরূপ এক্সট্রা নাম্বার, এটা হলো অনারারি স্কলারশিপ, অনারারি ডক্টরেট ডিগ্রি অনেককে দেওয়া হয়। তো রিয়েল ডক্টরেট ডিগ্রি আর অনারারি ডক্টরেট ডিগ্রির মধ্যে যে তফাত, তো এইভাবে আপনি যে 10 খতমে কোরআনের সওয়াব পেয়ে যাবেন একবার সূরা ইয়াসিন পড়লে, এটা হলো অনারারি, এটা একেবারে 100% 10 বার কোরআন পড়লে যেটা, এটা রিয়েল। তো কিন্তু এতটুকু মর্যাদা আল্লাহ তাআলা দেবেন, এই সমান পদমর্যাদা আপনাকে দেয়া হবে। আর এই তো এই জন্য সূরা ইয়াসিন আমরা বেশি বেশি করে যেন তেলাওয়াত করি, আল্লাহ তাআলা যেন আমলে। বহুত শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান। আমরা পরের দর্শকের দিকে যাব, দেখি কে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্ন খুবই মানে প্লিজ। জি, আমার প্রশ্নটা হইল, আমার একজন পরিচিত বই তানোর একটা বিয়া হয়েছিল, কোনো কারণে বিয়াটা ভাঙ্গে গেছে, এখন তো তানোর বাইর সংসারও আছে, এখন বাইর বাংলাদেশে গিয়ে তা একটা দোকান আছে হান্ডি বাসন বা যতখান আছে অতখান দেখা পরিমাণ নাই, ফ্যামিলির বাক্কা মানুষ, এখন সব খরচ করাইয়া তানোরে তাইন ধরো এই ফ্যামিলি তাহলে খাইরা আর কিছু কিছু বাইয়ে দিরা, এখন তানোর প্রাইভেট কত খরচ আছে তাই না, তো খানা কি ফাররানা, এই মানুষরে জাকাত দেওয়া যাইবো নি? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করছেন। যে জাকাতের ব্যাপারে দুইটা কথা মাইন্ড রাখুন জানি, একটা হইল কি যে জাকাত যে সময় জানরে দিবা ঠিক ও সময় এই নেশাব পরিমাণ মালর মালিক হইতা না, নেশাব পরিমাণ মিনিমাম ব্যালেন্স অফ নেশাবর মালিক হইতা না, সর্বনিম্ন পরিমাণ নেশাবর মালিক। বর্তমান ও যে 92.5 রুফার দাম 612.36 গ্রাম সিলভারের যে মার্কেট ভ্যালিউ, এই পরিমাণ টেখা থাকতো না, সোনা রুফার মালিকানা থাকতো না, প্রত্যেকের মালিকানা আলাদা। স্ত্রীর মালিকানা অনেক সময় স্ত্রী অক্ষর কাছে গরিব হইল, কিছু সোনা থাকে, আর সামান্য টেখা থাকলে রুফার দাম অনুযায়ী নিসাবর মালিকানা ওই যায়, কিন্তু স্বামী আবার গরিব।
তো যে সময় আহত আছে গত রমজান পর্যন্ত আছে 370 পাউন্ড ওরকম আছে, অর্থাৎ প্রায় 40,000 টাকার কাছাকাছি বাংলাদেশের টাকায় এখন আহত নাই, অথবা ব্যবসার সম্পদ ব্যবসায়িক মাল বাণিজ্যিক পণ্য নাই, বা এগুলা সব এখানো করিয়াও যদি একজনের মালিকানা জানরে একজনের মালিক বানাইয়া দেওয়া জরুরি, এটা হইল একটা বড় ব্যাপার। তো জানরে মালিক বানাইয়া দিবা, এক পার্সনের মালিক বানাইয়া দেওয়া জরুরি, আর ও পার্সন যে ইন লেস দেন নেশাব হওয়া লাগবো, নেশাব থেকে কম সম্পদের মালিক হওয়া লাগবো। তো এটা ও বিবরণ অনুযায়ী যে 92.5 রূপা বা সোনা রূপা মিলাইয়া এই দাম, অথবা টাকা পয়সা ব্যবসার মাল এমনকি প্রয়োজন থেকে বেশি সম্পদ যেটা আছে দরকার থেকে বেশি, এটা একটা হইল কি নেশাব মানে আনি জাকাত, আর একটা হইল কি নেশাব লিজ জাকাত। তো নেশাব মানে আনি জাকাত হইল কি এমন নেশাব যেটা থাকলে মেইবি জাকাতেবুল মাল আর না কারণে তান উপরে জাকাত ফরজন না, কিন্তু তাই জাকাত অন্য নিতে পারত না, কারণ নেশাব মানে আনি জাকাত তান কাছে আছে। অর্থাৎ ইন লেস দেন নেশাব হইতে হইব 40,000 টাকা তান কাছে থাকতো না, বা সোনা রূপা বা ব্যবসার মাল ইত্যাদি মিলাইয়াও 40,000 টাকার পর্যায়ে যাইতো না বর্তমান দাম অনুযায়ী, এটা একটা স্বাভাবিক কথা হইলাম। এটা কি লেস যদি ওইতে তানরে দিতে পারবা জাকাত? আমরা ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তর তার পরে একটু জান, একটু ছোট একটা বিরতিতে যেতে হচ্ছে এখন, ইনশাল্লাহ বিরতির পরে এই বিষয়ে আরো বিস্তারিত সমাধান জানবো। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে আসবো আমরা, সেই পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক কিউএনএ উইথ ইকরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আমরা আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি। আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রামে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গ্রেট ব্রিটেনের প্রখ্যাত আলেমে দিন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব দামাত বারাকাতুহুম। আমরা হযরতের কাছ থেকে আলোচনা এবং আপনাদের প্রশ্নের সমাধান জানছিলাম। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের একজন দর্শকের দিকে এবং তার প্রশ্ন গ্রহণ করব এবং পরে হযরত মুফতি সাহেবের কাছ থেকে সমাধান জানবো ইনশাআল্লাহ। দেখি কে যুক্ত হচ্ছেন এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্ন। আমার একটা প্রশ্ন, ও যে সুরে তওবার কইলা বিসমিল্লাহ নাই, আর উপরে এখন আমি টুরা টুরা করি হরি বিসমিল্লাহ কইলে কোনো অসুবিধা হইব না? জি, আর কোনো প্রশ্ন আছে নি? জি না। জি আচ্ছা, আপনি দেখো কা ইনশাআল্লাহ জানবা। জাযাকুমুল্লাহ খাইরান। আসলে খুব সহজ উত্তর, সুরা তওবার শুরুতে বিসমিল্লাহ পড়বেন না, এটা হলো মাসআলা। যে সুরা তওবা যখন শুরু করবেন, সুরা বারাআত বা সুরা তওবা, তখন শুরুতে যেহেতু বিসমিল্লাহ নাই, সে হিসাবে শুরুতে বিসমিল্লাহ নিষিদ্ধ। এটা এভাবেই এটা ওয়াহী কর্তৃক ওয়াহীর মাধ্যমে আমাদেরকে এই শিক্ষাই দেওয়া হয়েছে। আর যদি মাঝখান থেকে আপনি আবার পড়া শুরু করেন, তাহলে প্রত্যেকবার কোরআন শরীফ শুরু করার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়াটা অত্যন্ত জরুরি। তো আর এটা মানে খুব স্ট্রং সুন্নাহ, যদিও তাজবিদের কিতাবগুলোতে ওয়াজিব লেখা হয়েছে, কিন্তু তাজবিদের কিতাবগুলো ফিকহি মাসআলা হিসাবে লেখা হয়নি, ওনারা অন্যভাবে জরুরি হিসাবে বলেছেন, তাজবিদের রুল অনুযায়ী জরুরি। কিন্তু এটা ভেরি স্ট্রং সুন্নাহ। তো বিদায় কোরআন শরীফ যখনই আমরা নতুনভাবে শুরু করব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব এবং বিসমিল্লাহির রহমানির রহিম সাথে পড়াও সুন্নাত। কিন্তু এটা যদি সুরায় বারাত থেকে সুরায় তওবা থেকেই আপনি তিলাওয়াত, আজকের তিলাওয়াত আরম্ভ করছেন, তখন আপনি শুধু আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন না। এমনকি আগের সুরা পড়ে মাঝখানে তিলাওয়াতের মধ্যভাগে মাঝখানে চলে এসেছে সুরায় তওবা, তখনও আপনি বিসমিল্লাহ পড়বেন না। তো তখন তো আর আউযু বিল্লাহ তো আর পড়ার দরকার নেই, আগের থেকে অলরেডি আউযু বিল্লাহ পড়লে পড়ে আপনি কোরআন তিলাওয়াত শুরু করেছেন। বিদায় মাঝখানে পেলেও বিসমিল্লাহ পড়বেন না, শুরু থেকে পড়লেও আপনি বিসমিল্লাহ পড়বেন না। আচ্ছা, এটা গেল আরেকটা কথা, একটা কথা। দ্বিতীয় আরেকটা কথা হলো যে আপনি অন্য যে কোনো জায়গা থেকে আপনি পড়ছেন, তখন আপনি শুধু আউযু বিল্লাহ দিয়েও শুরু করে নিতে পারেন, সাথে বিসমিল্লাহ পড়াটা বেশি উত্তম, বেশি ভালো। তো আর প্রত্যেক সুরার শুরুতে সুরায়ে তওবা ছাড়া বিসমিল্লাহির রহমান রহিম পড়া উচিত। তো আশা করি উত্তর ক্লিয়ার হয়েছে, আর তো কোনো কিছু নেই। এরপরের কলের দিকে আমরা যেতে পারি ইনশাআল্লাহ।
ছিল কলার ছিলেন ড্রপ হয়ে গেছে, আমরা আগে যে বিষয়টা নিয়ে আলোচনা শুনছিলাম সমাজ ইসলামের সামাজিক আচরণের বিষয়ে, যদি আর কিছু বিষয় এটা আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। এর আগে একটা মাসআলা বোন জিজ্ঞাসা করতে চাই, যাকাত বিষয়ে। হ্যাঁ, যাকাতের বিষয়ে একটা প্রশ্ন করেছিলেন। তো অনেক সময় ফ্যামিলির মধ্যে কোনো গরিব ফ্যামিলিকে আপনি যাকাত দিতে চান, কিন্তু দেখা যায় যে কোনো বিধবা মহিলা আছেন, তারা গরিব দরিদ্র কিন্তু হত দরিদ্র, কিন্তু এরপরেও দেওয়া যাচ্ছে না একটা কারণে, ওই মহিলার কাছে হয়তো দুই তোলা সোনা আছে, দুই ভরি সোনা আছে, এক ভরি সোনা আছে, আর এর সঙ্গে তো দু চারটা টাকার এক টাকারও তো মালিকানা আছে অ্যাটলিস্ট। তখন দুই প্রকার যাকাতেবুল মাল একত্রিত হয়ে গেল, আর এটা দোনোটা একত্রিত করলে রূপার নেশাবের সমপরিমাণ হয়ে যায়, রূপার দাম অনুযায়ী নেশাবের সমপরিমাণ হয়ে যায়। এখন এই বিবরণ অনুযায়ী বা তফসিল অনুযায়ী তিনি মিনিমাম ব্যালেন্স অফ নেশাবের মালিকানা আছে, অথচ মেয়েকে বিয়ে দেবেন বা বাড়ি গড় করবেন, নতুন গড় তৈরি করবেন, তো মহিলারা সাধারণত এক দুই তোলা সোনা এটা হাত ছাড়া করতে চায় না, এটা মনে করে মহা কোনো বড় কোনো বিপদ চলে আসলে এটা আমার হাতে একটু থাকুক। তো যাই হোক, এই রূপার দাম অনুযায়ী নেশাবের সমপরিমাণ হয়ে যায়। এখানে আরেকটা ভুল যে সাড়ে সাত ভরি সোনা হওয়া কোনো জরুরি নয়, সাড়ে সাত ভরি সোনা অথবা সাড়ে বায়ান্ন ভরি রূপা দ্বারা শরীয়ত একটা নেশাবের পরিমাণ নির্ধারণ করেছে, এবং বর্তমান সময়ে উলামায়ে কেরাম রূপার নেশাবকে দর্তব্য এবং সেটাকে সঠিক বা এ রূপার নেশাব অনুযায়ী ফতোয়া তারা দিয়েছেন। তো এই হিসাবে রূপার নেশাবকে আপনারা মডেল মনে করবেন, আর রূপার নেশাব এটা তো হয় না কখনো যে স্বর্ণ ছাড়া প্রয়োজনের বেশি জিনিসও নাই আর যাকাতুল কোনো মালও নাই আর একটা টাকারও মালিকানা নাই, এটা আপনি কখনো পাবেন না যে শুধু সাত তোলা সোনা আছে বা ছয় ভরি সোনা আছে আর এক টাকার নোটেরও মালিকানা নাই। তখন দুই প্রকারের কিন্তু সম্পদ অবশ্যই একত্রিত হয়ে যায়। যখন দুই প্রকারের যাকাতুল সম্পদ বা নেশাবেবুল সম্পদ একত্রিত হয়ে গেল, এর মাধ্যমে তখন হয় কি রূপার নেশাব এটা গ্রহণযোগ্য, এটার উপর ফতোয়া, এটাকে কাউন্ট করতে হবে, রূপার নেশাব অনুযায়ী যে মূল্য হয় সেটা কি হয়ে গেছে না হয়নি দেখতে হবে। তখন সে অনুযায়ী এক তোলা সোনাও যদি হয় আরও সামান্য টাকাও যদি হয় তাহলে বর্তমান দাম অনুযায়ী 370 পাউন্ডের সমান তো হয়ে যায়, তো এই মূল্য হয়ে যায় 40,000 টাকার মতো হয়ে যায়, এই জন্য তিনি নিতে পারেন না যাকাত। এমত অবস্থায় তার ছেলে মেয়েদের মধ্যে বালিক বালিকা হয়ে গেলে তাদেরকে দিয়ে দেওয়া উচিত, আর তাদের মাধ্যমে পুরো ফ্যামিলির প্রয়োজনটা পূর্ণ করার ব্যবস্থা করে দেওয়া প্রয়োজন, অথবা স্বামীকে মালিক বানিয়ে দিয়ে দিলেন, অথবা যে প্রয়োজন তিনি পূরণ করবেন এর জন্য ঋণ করে গড় তৈরির মাল সামান নিয়ে আসলেন, ঋণ মাইনাস করলে দেখা যায় যে নেশাব পরিমাণ থাকে না, তখন তিনি ঋণী হয়ে গেলেন আর এর কারণে তিনি লেস দেন নেশাব হয়ে গেলেন, বিধায় তাকে মালিক বানিয়ে যাকাত দেওয়া জায়েজ হয় আর কোনো আপত্তি থাকে না। তো উলামায়ে কেরামের কাছে এই ব্যাপারে মাসআলা জিজ্ঞাসা করবেন যে অমুককে আমরা যাকাত দিতে চাই, তারা গরিবও, তাদের নিডও আছে, নিডি, তো এমত অবস্থায় কীভাবে দেবো আমরা, সামান্য সোনা সোনার মালিকানা থাকার কারণে এই মুহূর্তে তারা লেস দেন নেশাব নন, তো হয়তো ফ্যামিলি মেম্বার অন্য যারা আছেন তাদের মধ্যে হতে কাউকে দিয়ে দিলেন, স্বামী অথবা সন্তানাদির মধ্যে যারা আছে, তো তাদের মাধ্যমে এই ফ্যামিলির সহযোগিতাটা হয়ে গেল দেওয়ার। আর দ্বিতীয় সুরত এবং পন্থা হলো তাদেরকে বিশেষ যে প্রয়োজনের জন্য তারা নেবে যাকাত এর জন্য তারা ঋণ করে নিক এবং জিনিসপত্র খরিদ করে নিয়ে আসুক, তো ঋণই যখন হয়ে যাবে ঋণ মাইনাস করার পর নেশাবের মিনিমাম ব্যালেন্স অফ নেশাবের মালিকানা তখন আর থাকবে না, তখন অনায়াসে আপনি যাকাত দিতে পারবেন। তো আশা করি এই মাসআলাটাও ক্লিয়ার হয়েছে। বহুত শুকরিয়া, আশা করি অন্যান্য দর্শকরাও এই সমাধান থেকে উপকৃত হবেন। আমরা ইনশাআল্লাহ পরবর্তী কলারের দিকে যাব, দেখি কে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি, আপনার প্রশ্ন ফয়লা হইল আমার একটা আগ্রি, আপনি রমজানের আগে আপনার মাদ্রাসা লাগি বসলিয়া আমি 100 পাউন্ড লানো লাগি আর 100 পাউন্ড এই চাউল লাগিয়ে দিছিলাম, কিন্তু 51 নম্বরটা আমি রাখতাম নাই, যদি আমার মোবাইলও আপনার নম্বর আছে আমি কল দিছিলাম কিন্তু আপনি রিসিভ করছেন না, কিন্তু ওগুলো দিতাম কিলে আমি ওটা লাগে করছি ফয়লা নম্বর। আর দুই নম্বর হইল, কোন সময় কল করছিলাম আমি আপনার রোজার আগে যে আপনি আপনার মাদ্রাসা লাগি বসলিয়া আমি কল করছিলাম, কোন সময় কল করছিলাম, কোন সময়
আমি রুজাত বাদে ফোন কইরা করেছিলাম আপনারে আপনি কিন্তু ফোন উঠাই শুন না লাগে আমি অনেক হই নাকি আপনারে লাফাইছি তোরা ডিফারেন্ট টাইমে টাইমে একটু করিলেন জানি এখনো প্রোগ্রাম বাদে আপনি একটা মিস কল দিলেন জানি আমি কল ব্যাক করব ইনশাআল্লাহ বড় কন্ট্রোভার্সিয়াল বিষয়ে আনছেন তো আপনি ফোন রাখি দুঃখ ইনশাল্লাহ এখন আমি আলাপ করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন সঠিক কথা সঠিকভাবে বোঝানোর তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন উলামায়ে কেরাম একটা মাসআলা উল্লেখ করেছেন যে তারাবিহের নামাজ যেহেতু ফরজ ওয়াজিব নামাজ নয় বরং সুন্নত নামাজ সুতরাং এটা নফলের ক্যাটাগরিতে আসে নামাজের একটা বিশেষ প্রকার আছে এটা হলো নফল আর আরেকটা হলো ফরজ ওয়াজিব তো এটা হিসাবে ফরজ নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত কিসের থেকে অতিরিক্ত ফরজ থেকে ওয়াজিব থেকে অতিরিক্ত যেটা হয় এর নাম হলো নফল তো এই ক্যাটাগরিতে সুন্নতে মুয়াক্কাদা সব নফলের অন্তর্ভুক্ত হয়ে যায় এই বিবরণ অনুযায়ী তো এখন এটা তো এই হিসাবে নফলের ক্যাটাগরিতে আসে ফরজ থেকে অতিরিক্ত নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত তো অতিরিক্ত হওয়ার অর্থে ফরজ ওয়াজিব ছাড়া মানে বাকি পাঁচ ওয়াক্তের ফরজ নামাজ এবং উইতরের নামাজ এই দুটো নামাজ ছাড়া বাকি যত নামাজ আছে ঈদের নামাজ ইত্যাদি বাদ দিয়ে এগুলো বাদ দিয়ে বাকি সব নামাজ চলে আসে নফলের ক্যাটাগরিতে দুই বিশেষভাবে প্রকার ভেদ করা হয়েছে অনেকে আবার বলবে হুজুর আজকে মনে হয় সব সুন্নতকে সুন্নতে মুয়াক্কাদা বলকেও নফল বলে ফেলেছেন তো এটা নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত এর অর্থ কি ফরজ থেকে অতিরিক্ত যেটা তো এই ক্যাটাগরিতে ফরজ থেকে অতিরিক্ত যত নামাজ আছে সব এক ক্যাটাগরিতে আসে এগুলোর একটা আলাদা বিধান আর ফরজের আলাদা বিধান তো এই হিসাবে এটাও নফলের ক্যাটাগরিতে যদিও সুন্নতে মুয়াক্কাদাও এই অর্থে নফলের ক্যাটাগরিতে তো আর তারাবিহের নামাজ সুন্নতে মুয়াক্কাদা কিন্তু নফলের ক্যাটাগরিতে চলে আসে তো এই হিসাবে উলামায়ে কেরাম বলেছেন যে এটা এর জন্য কোনো বেতন নির্ধারণ করা ঠিক নয় বরং শর্ত সাপেক্ষে কোনো বেতন নির্ধারণ করা ঠিক নয় এর জন্য কোনো শর্ত আরোপ করা ঠিক নয় এটা আমরা সিলেটি ভাষায় আমাদের যা ফুড়াইয়া করাটা ঠিক না এই এই হলো কথা আগের থেকে এটা ঠিক করে শর্ত আরোপ করে এটা ঠিক ন ঠিক হবে না কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে হাদিয়া দেন তাহলে এটা জায়েজ আছে কারণ ওনারা কোনো ডিমান্ড করছেন না দাবি করছেন না কোনো জোর জবরদস্তি করছেন না কম দিলে বেশি দিলে কোনো কিছুতে আপত্তিও করছেন না এই রকম যদি হাফিজ সাহেবান হন তো সাধারণত আলহামদুলিল্লাহ এই ব্যাপারে এখন মাসআলা ক্লিয়ার যারা হাফিজে কোরআন শোনান ওনারা আপত্তিও করেন না আর কম দেওয়ার কারণে কোনো অসন্তোষও প্রকাশ করেন না এবং দেওয়ার শর্ত তারা আরোপ করেন না তবে হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান একজন ইহসান করেছেন এর বদলা আপনারা যদি ইহসান করেন তো কোনটা নাজায়েজ যখন হাফিজ সাহেবের শর্ত আরোপ করবেন আপনারাও শর্ত আরোপ করে রাখবেন তো এই ফুড়াইয়া যদি ইমাম ঠিক করা হয় তইলে এই ফুড়াইয়া ফুড়ানেওয়ালা হল আর যে ইমামে ফুড়াইবা তান লাগিয়েও লওয়া জায়েজ নাই আর যারা ফুড়াইয়া রাখবা তারার লাগিয়েও দেওয়া ঠিক নাই তখন গিয়ে এটা নাজায়েজ হয় আর যখন এটা এইভাবে হবে না বরং অপশনাল হবে এবং শুধু হাদিয়া হবে এবং কোনো ডিমান্ড ওনাদের পক্ষ থেকে থাকবে না হাফিজ সাহেবানদের পক্ষ থেকে তখন এটা হাদিয়া স্বরূপ দেওয়া জায়েজ আছে এটা বিনিময় এবং পারিশ্রমিক স্বরূপ জায়েজ নয় কিছু সংখ্যক উলামায়ে কেরাম উদ্দ বলছেন যে আমরা এটা তারাবিহের বদলা হিসাবে আমরা এটাকে ফিক্সড করব না বরং এটাকে আমরা হাবসুল ওয়াক্ত একটা ফিকহি কায়দা আছে ফিকহি মূলনীতি আছে যে কারো সময় যদি আমি বেঁধে ফেলি সে আর কোনো কাজ করতে পারবে না এই সময়ের জন্য তাকে আমি আটকে ফেললাম তাহলে তার ভরণ পোষণ করা তার প্রয়োজন পূরণ করে দেওয়া তার খাবারের ব্যবস্থা আমি একজনকে যদি আটকাইয়ে রাখি তাহলে এর ভিতরে খাবারের সময় চলে এসেছে তো আমার কাজে আমি আটকাইয়ে রাখছি এখন খাবারটাও আমাকে দিতে হবে এখন যদি পেছনে তার ফ্যামিলি উপোস থাকে তাহলে তাদেরকেও দিতে হবে তো এই তাওয়িল করে ইমাম সাহেবানদের নর্মাল বেতনকেও জায়েজ করা হয়েছে যে ওনাদের ২৪ ঘন্টা বা আনারসি দিয়ে বান্ধারি তো রশ্মি ছাড়া বেঁধে ফেললাম ইমাম সাহেবানরা কোথাও কোনো আত্মীয়র বাড়িতেও যেতে পারেন না এশার নামাজ দিতে হবে পুরো মাস পুরো বছর যায় সবাই আত্মীয় স্বজনের বাড়িতে খাবারটা লাগানোর আগে ভালো দাওয়াতের খাবার আসছে না আমার ইমামতি আমাকে খাবার রেখেই আমাকে চলে যেতে হবে তো বিরাট বড় একটা ব্যাপার আছে ওনাদের জীবনে খুবই স্যাক্রিফাইস করতে হয় তো এই যে সময় যদি কারো কেউ বেঁধে ফেলে তাহলে এর একটা বিনিময় দেওয়া যায় বলে অনেকেই মন্তব্য করেছেন
এটাও একেবারে ফেলে দেওয়ার মতো কথা নয়। তো হাবসুল ওয়াক্তের হিসাবে যদি কেউ দেয়, আর মেজরিটি উলামায়ে কেরাম, ম্যাক্সিমাম উলামায়ে কেরাম এই ফতোয়ার উপর কায়েম যে বিনিময় এটা শর্ত আরোপ করে, কন্ডিশন লাগিয়ে দনুপক্ষ থেকে বিনিময় দেওয়া তেরাবিহের ইমামত স্বরূপ জায়েজ নয়, কিন্তু অপশনাল হাদিয়া স্বরূপ দেওয়া নেওয়া দনুটা জায়েজ আছে। জি, আমরা ইনশাল্লাহ পরবর্তী কলারের দিকে যাব, দেখি কে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আমার প্রশ্নটা হইল যে আমরা যে জামাতে ইমাম সাহেবের পিছনে যে নামাজ পড়ার সময় যদি সূরা ফাতিহা পড়া কি জরুরি না একটু মনে মনে পড়লে হবে, এই প্রশ্নটা আমার। আর মানে মানে ইমামের পিছনে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বে না পড়বে না, এটাই তো না? জি 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 জি, জাযাকাল্লাহ খাইরান। সুবহানাল্লাহ, এত বড় জরুরি মাসআলা, এর উপর হযরত মাওলানা সরফরাজ খান সফদর রহমতুল্লাহ আলাইহি দুই ভলিউম লিখেছেন, আহসানুল কালাম ফি তারকি কিরাত খালফাল ইমাম। তো এত বড় দলিল সাপেক্ষ আলোচনার বিষয়। হযরত মাওলানা কাসিম নানাদুই রহমতুল্লাহ আলাইহি বিষয়টিকে উল্লেখ করেছেন। তো আসল মাসআলা হলো যে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং তার স্কুল অফ ল অনুযায়ী মুক্তাদিদের জন্য, ফলোয়ার্সদের জন্য ইমামের পেছনে কেরাত পড়া ঠিক নয়, জায়েজ নয়, মাকরুহ তাহরিমি। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলীর নজদিক এটা ওয়াজিব, জরুরি পড়তে হবে, আস্তে নামাজ হোক জোরে নামাজ হোক। ইমাম মালিক রহমতুল্লাহ আলীর বক্তব্য হল যে জোরে নামাজ যখন ইমাম পড়বেন, শোনা জোরে নামাজ যেগুলো হয় ইমাম সাহেব, তখন পড়বে পড়া হবে না, আস্তে নামাজের সময় পড়া হবে। তো এখন আবার বাকি ইমামরা অন্যদের অন্যদের মাজহবকেও মনে করেন এটা মুজতাহাদ ফিহি রায়। এখন কিছু মানুষ বের হয়েছে, তারা মনে করে যে যদি পড়ে না তাহলে হবেই না, অথচ ইমাম শাফি রহমতুল্লাহ আলীর দৃষ্টিতে পড়া জরুরি। কিন্তু শাফিঈরা মনে করেন যে হানাফি মাজহবটাও ঠিক, যেহেতু এটা একটা মুস্তানাদ নির্ভরযোগ্য রিকগনাইজড একটা মাজহব এবং এক মুজতাহিদ ইমাম এবং ইমামে আজমের উক্তি এবং তার পরামর্শ ভিত্তিক, কাউন্সিল ভিত্তিক, পার্লামেন্ট ভিত্তিক সিদ্ধান্তের মাধ্যমে যে ফয়সালা, সে অনুযায়ী দলিলের আলোকে যারা মুজতাহিদ ইমাম তাদের পার্লামেন্টে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সে অনুযায়ী এটা একটা রায় এবং দলিল ভিত্তিক রায়, সেই হিসাবে ওনারা বলেছেন এটা ঠিক নয়। ইমাম হানিফা রহমতুল্লাহ আলহির যে দলিল এগুলো ভেরি স্ট্রং দলিল, হানাফি মজহাবের যেসব দলিল এগুলো ভেরি স্ট্রং দলিল। আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে বলেছেন, ইযা কুরিআ আলাইকুমুল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন এই আয়াতের ব্যাপারে উম্মতের ইজমা হলো, সারা উম্মত একমত যে আয়াত নামাজের ব্যাপারে নাজিল হয়েছে, যখন তোমাদের উপর কোরআন পড়া হবে তোমরা তখন ফাস্তামিউ লাহু, মনের কান দিয়ে শুনবে, অন্তর দিয়ে শুনবে, আপাদমস্তক কান হয়ে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবে, বা অনসিতু এবং নীরব থাকবে, চুপ থাকবে। তো এখন দুই হুকুম দেওয়ার কি দরকার? আপাদমস্তক কান হয়ে ইস্তেমা যেটাকে বলা হয় আরবি ভাষায়, মানে মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা যদি কেউ চুপ না থাকে তাহলে মনোযোগ দিয়ে ইমামটা তো শুনতেই পারবে না, তাহলে দ্বিতীয় হুকুম কেন দেয়া হলো? দ্বিতীয় হুকুম দেওয়ার তো কোনো আদৌ প্রয়োজন ছিল না। তো ফোকাহায়ে কেরাম এটা উল্লেখ করেছেন যে দুই হুকুম দিয়েছেন যে তোমরা শোনো জাহরি নামাজের মধ্যে, ইমাম যখন জোরে কেরাত পড়বেন, ও আনসেতু এটা হলো যখন আস্তে নামাজ হবে তখন নীরব থাকার হুকুম এর জন্য, আর আর মনোযোগ দিয়ে শোনার হুকুম তখন তো অটোমেটিক চুপ হতেই হবে, না হলে মনোযোগ দিয়ে কেউ শুনতে পারবে না। তো দুনো উভয় প্রকারের নামাজের জন্য এই আয়াত যথেষ্ট। আর এছাড়া অন্যান্য দলিল হাদিস রয়েছে, কিন্তু যারা অন্য অন্য মাজহাবকে ফলো, এখন কিছু মানুষ মনে করে যে এই নামাজগুলোই হয় না, তো এটা একটা ভুল কথা। হাদিসের মধ্যে বলা হয়েছে যে তোমরা যখন কেরাত পড়বে ইমাম তোমরা ফাউনসিতু, তোমরা নীরব থাকবে, ও ইযা ক্বালা আল ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া দাল্লিন কুলু আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেও দিয়েছেন যে এক হাদিসের মধ্যে যে তোমরা ইমাম সাহেব যখন খেরাত পড়বেন তোমরা নীরব থাকবে, আর যখন উনি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া দাল্লিন পড়বেন তখন তোমরা আমিন বলবে। এক হাদিসে বলেছেন যে আল্লাহর নবী অন্য হাদিসে বলেছেন যে ইমামের কেরাতই তোমাদের জন্য যথেষ্ট, ফাকরাআতুল ইমামি তাকফিলাকুম তাকফিলাহু। তো ইমামের কেরাত যথেষ্ট মুক্তাদিদের জন্য, ইমাম যে কেরাত পড়েন এটা মুক্তাদিদের জন্য যথেষ্ট। এখন দেখেন লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, এই দলিল দিয়ে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এই হাদিস দেওয়া হয়। এখন বুখারি শরীফের অন্য হাদিস আমি যদি বলি, লা জুমআতা ইল্লা বিল খুতবা,
হাদিসের মধ্যে আছে, খুতবা ছাড়া জুম্মা হয় না। এখন খুতবা পড়েন কে? খুতবা ছাড়া কারো জুম্মা হয় না। আপনি এখন নামাজ পড়ে আসলেন, তো জুম্মা হলো দুই জিনিসের নাম, অবিচ্ছেদ্য শর্ত। জুম্মা হয়ই না খুতবা ছাড়া। যেভাবে লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব বলা হয়েছে, ফাতিহা মানে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, ঠিক একইভাবে বলা হয়েছে খুতবা না পড়লে জুম্মা হবে না, তো জুম্মাই হবে না। তো এখন জুম্মা হলো দুই জিনিসের নাম, দুই রেখাত ফর্জের নাম আর দুই মানে খুতবা পড়ার নাম। তো এখন যদি বলা হয় সব মুসল্লিদেরকে, যে হাদিসের মধ্যে বলা হয়েছে নামাজের মধ্যে দুটো জুম্মা ঠিক হতে হলে দুটো জিনিস জরুরি, একটা হলো দুই রেখাতও পড়তে হবে, খুতবাও পড়তে হবে, খুতবা ছাড়া জুম্মা হয় না। আপনি কি খুতবা পড়েছেন জনে জনে জিজ্ঞাসা করেন, তো সবাই বলবে ইমাম সাহেব তো পড়েছেন। তো সেখানে ইমাম সাহেবের পড়া যদি যথেষ্ট হয় এবং সবার পক্ষ থেকে তিনি যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য প্রতিনিধি সাব্যস্ত হন, এখানেও সেই হাদিস প্রযোজ্য হবে। তো ইমাম সাহেবের পড়াটা সবার পক্ষ থেকে পড়া যথেষ্ট বলে বিবেচিত হবে ইনশাআল্লাহ। তো এটা একটু আলোচনা করলাম, এই বিষয়ে আলোচনা করলে তো ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়। জি, সুপ্রিয় দর্শক, আমরা আমাদের প্রোগ্রামের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামে আমরা বাংলাদেশের শতাব্দী প্রাচীন দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান খলিফায়ে মাদানী হযরত মাওলানা শেখ আব্দুল গফফার শেখ মামুর খানী রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী মুন্সিবাজার মাদ্রাসার নাইবে মুহতামিম এবং উচ্চতর গবেষণামূলক দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক গ্রেট ব্রিটেনের প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব হাফিজাহুল্লাহর কাছ থেকে ইসলামের সামাজিক আচরণবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা এবং দর্শকদের বিভিন্ন প্রশ্নের গুরুত্বপূর্ণ সমাধান জানছিলাম। আমরা এখন হযরতের কাছ থেকে সংক্ষেপে বিদায়ী বক্তব্য শুনবো এবং এরপরে ইনশাআল্লাহ অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আমরা মুজতাহাদ ফিহি মাসাইল যেগুলো আছে, যেগুলোর মধ্যে ইমামগণ কোনো বিষয়ে ইখতিলাফ করেছেন, এগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকা দরকার। কেউ কাউকে ভর্ৎসনা করবো না, নিন্দা করবো না, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। কারণ ইজতিহাদ এবং দলিলের আলোকে যে ইখতিলাফ ইমামগণ করেছেন সেই ইখতিলাফ নিন্দনীয় নয়, এটা সমর্থনযোগ্য আর এটা অনুমোদন করা হয়েছে শরীয়তের মধ্যে। আল্লাহর নবী নিজে অনুমোদন দিয়েছেন এই ইখতিলাফের, এই ভিন্ন মতের। যেমন রিকগনাইজড ডাক্তার যদি কয়েকজন হন আর ভিন্ন ভিন্ন ঔষধও দেন, তাহলে আইনত এটা দূষণীয় নয়, নিন্দনীয় নয়। একই মেডিকেল সায়েন্স পড়েছেন কিন্তু একটু ডিফারেন্স থাকতে পারে অভিমতের আলোকে, কিন্তু দলিলের আলোকে যদি হয়, পড়াশোনার ভিত্তিতে যদি হয়, ইজতিহাদের যোগ্যতায় বলিয়ান হওয়ার পর যদি কেউ করে, তবে সেই ইখতিলাফ গ্রহণযোগ্য। এখন বর্তমানে ওইটাকে গ্রহণই করা হয় না, বলা হয় যে এটা ঠিকই হচ্ছে না, এখান থেকেই লড়াই ঝগড়ার সূত্রপাত। তো এই লড়াই ঝগড়া থেকে, বিবাদ থেকে, ঝগড়া থেকে যেন আমরা বিরত থাকি। মুসলমানদের জন্য ঐক্য সবচেয়ে বেশি জরুরি। এবং শুরুতে যে কথাটি আমি বলেছি যে সামাজিক জীবনের শিক্ষা, সামাজিক জীবন ইসলামের যেটা রয়েছে এর বুনিয়াদ এবং মূল ভিত্তি হলো আমার দ্বারা কেউ যেন কোনো কষ্ট না পায়, কথা দিয়েও যেন কষ্ট না দেয়, হাত দিয়েও কষ্ট না দেয়, আচার আচরণ দিয়ে ব্যবহার দিয়েও যেন কাউকে কোনো কষ্ট না দেয়। এই মূলনীতিটা পুঁজি করে সারাটা জীবন অতিবাহিত করতে হবে আমাদেরকে। যদি করি তাহলে একটা শান্তিময় এবং জান্নাতি জীবন আমরা লাভ করতে পারবো। এবং আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরও যদি আমি কথা দিয়েও কাউকে কষ্ট না দিই, আচরণ দিয়েও না দিই, মুখ দিয়েও না দিই, হাত দিয়েও না দিই, আমার কষ্ট থেকে সম্পূর্ণ অবস্থায় সবাই নিরাপদ, এই গ্যারান্টিটা যদি আমার জীবন তারা আমি দিতে পারি, তাহলে আমার জন্য জীবনে মরণে দুনিয়া থেকে যাওয়ার পর সবাই দোয়াই করবে, আর আমার জীবনটা ইসলামের সামাজিক জীবনের নীতির উপর ভিত্তিশীল হবে। না হয় শুধু ইবাদতের দ্বারা আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। জাযাকুমুল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আজকে যেসব আলোচনা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এসবের উপর আমল করার তৌফিক দান করুন। ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।